কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। সড়কপথে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তুরস্কের ফার্স্ট লেডি। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা 3 লাখ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। বাস্তুচ্যুতদের খাবারের প্রয়োজনীয়তা তুলে ধরে জরুরি ভিত্তিতে তহবিল গঠনের তাগিদ দিয়েছে সংস্থাটির ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ভারতীয় টিভিকে দেয়া সাক্ষাৎকারে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি বলেছেন, মাত্র 18 মাসই রোহিঙ্গা সংকটের সমাধান হবে এমন ভাবাটা অযৌক্তিক। To progress as quickly as possible on the development front, because one of the biggest problems is that is the matter of very limited resources, and also we are going to be implementing some of the recommendations of Dr. Kofi Annan as quickly as possible. The others we'll have to take time over. Everything can't be done at the same time, but the recommendations that are aimed at bringing about harmony. এদিকে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধে ব্যর্থ হওয়ায় সুচির প্রেসিডেন্ট পদক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সংসদ সদস্যরা।